আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা জানেন যে রিসেন্টলি ইউটিউবে কিন্তু নতুন আপডেট চলে আসছে এবং এই আপডেটের ফলে আপনার ওয়াইটি স্টুডিওর যে ফিচারগুলো ছিল সেগুলো কিন্তু আগের থেকে অন্যরকম চলে আসছে এবং এটার মধ্যে থেকে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য আবেদনটা করতে পারবেন। তো নতুনভাবে আপনি কিভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন সম্পূর্ণ নতুনভাবে আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো। তবে এর আগে একটা কথা বলে রাখি, আপনারা অনেকেই বলেন যে ভাই আমি ইউটিউবে সাকসেস হতে পারতেছি না, আমি ফেসবুকে সাকসেস হতে পারতেছি না। তো দেখেন, আপনার সফলতা কখন আসবে আপনি কিন্তু এটা নিজেও বুঝতে পারবেন না। এখানে যে ইউটিউব চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পারবেন এখান থেকে আপনার 1100+ সাবস্ক্রাইবার। হ্যাঁ, তো এটা এই চ্যানেলটা কবে ক্রিয়েট করা আগে আপনাদের এটা দেখাই। দেখেন আমি এখান থেকে ইউটিউবে চলে আসলাম, ইউটিউবে চলে আসার পর আপনারা একটু খেয়াল করবেন আমি এখান থেকে প্রোফাইল আইকনে চলে আসতেছি, এরপর চ্যানেল আইকনে চলে আসলাম। তো এরপর এখান থেকে হচ্ছে আমি চলে আসবো হচ্ছে চ্যানেলে যে অ্যাবাউট সেকশন রয়েছে, অ্যাবাউট সেকশনে। তো এখন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন জয়েন্ট 15 সেপ্টেম্বর 2022। হ্যাঁ, তো আজকে হচ্ছে আপনার অক্টোবরের 6 তারিখ, আজকে পর্যন্ত হচ্ছে আপনার 21 দিন, চ্যানেলের বয়স হচ্ছে 21 দিন। দেখেন সব কিছু কিন্তু ফ্লপ হয়ে গেছে, আমি একটু দেখাই। এইখানে আপনারা দেখতে পারবেন যে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার লাস্ট হচ্ছে আপনার 1 বছরের মধ্যে, সেখানে 28 দিনেই আমার কি হয়ে গেছে, মানে 28 দিন বললে ভুল হবে আর কি, 21 দিন, 21 দিনের মধ্যে এখান থেকে 6400 ঘন্টা কিন্তু হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা মনিটাইজেশনের জন্য আবেদনটা করব। আর আগে তো গুগল ক্রোমে আপনার যা লাগতো, এখন গুগল ক্রোমে আমাদের যা লাগবে না। এইখানে আপনারা দেখতে পারবেন যে এই সাইডে এই কর্নারের দিকে কমেন্ট সেকশনের পাশে আপনার মনিটাইজেশন নামে একটা অপশন পাবেন। তো আমরা হচ্ছে কি করবো, মনিটাইজেশন অপশনে একটা ক্লিক করব। ওকে, তো আপনারা দেখতে পারবেন এখান থেকে বলা হচ্ছে যে অ্যাপ্লাই টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। হ্যাঁ, তো এখানে আপনি দেখতে পারবেন অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই নাওতে আমরা ক্লিক করব। তো এর আগে আপনি দেখতে পারবেন যে ইউটিউবে মনিটাইজেশন হওয়ার ক্ষেত্রে আমাদের কী কী দরকার। এখান থেকে দেখতে পারবেন যে 1000 সাবস্ক্রাইবার, সেখানে আমাদের 1100+, তারপর হচ্ছে এখান থেকে আমাদের ওয়াচ টাইম ফ্লপ হয়ে গেছে, কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন নেই। এরপর এখান থেকে আপনার টুয়েস্টেড ভেরিফিকেশন কিন্তু আমাদের অন করা রয়েছে। ওকে, তো নিচের দিকে আর অপশন রয়েছে, আমরা এখান থেকে যেহেতু মনিটাইজেশনের আবেদন করব সম্পূর্ণ নতুনভাবে, আপনাদের রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। তো এখান থেকে হচ্ছে আমি অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম। তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে আপনার 3টি স্টেপ আসবে, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে এখান থেকে কি বলতেছে, রিভিউ পার্টনার প্রোগ্রাম টিমস, পার্টনার প্রোগ্রামের কাছে এটা কি যাবে, মানে রিভিউতে যাবে। এই জন্য এখান থেকে স্টার্ট বাটন দেখতে পাচ্ছেন, আমি এই স্টার্ট বাটনে একটা ক্লিক করব। ওকে, তো এখান থেকে অনেকগুলো কন্ডিশন চলে আসবে, আপনারা এগুলো দেখবেন, দেখার পরে নিচে আপনার টিক মার্ক দেবেন, দেওয়ার পর আপনি এখান থেকে অ্যাকসেপ্টেড ক্লিক করবেন। আমি এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করলাম। আপনার নেটওয়ার্ক যদি একটু সমস্যা থাকে তাহলে এখান থেকে লোড নেবে, আর সমস্যা না থাকলে কিন্তু দেখা যাচ্ছে সাথে সাথে হয়ে যাবে। তো ওকে, আমাদের প্রথম স্টেপটি ডান। এখন প্রথম স্টেপটি ডান হয়ে গেছে, আমরা 2 নম্বর অপশনটি আবেদন করব। দেখতে পাবেন এখান থেকে বলা হচ্ছে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, আমাদের একটা গুগল অ্যাডসেন্স তৈরি করতে হবে। যদি আপনার নামে আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা আপনি অ্যাড করতে পারেন, যদি না থাকে তো সেক্ষেত্রে কী করবেন দেখাচ্ছি। আমি এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করলাম। তো দেখতে পারবেন এখান থেকে বলা হচ্ছে যে ডু ইউ হ্যাভ অ্যান অ্যাডসেন্স, যদি আপনার থাকে তাহলে আপনি ইয়েস দিবেন, যদি না থাকে নো দিবেন। আমার এখান থেকে না, আমি নো দিলাম। এরপর আসছে এখান থেকে, এরপর এখান থেকে নেক্সটে আমি ক্লিক করব। ওকে, তো নেক্সটে ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে আপনার ফোনে থাকা যে জিমেলগুলো আছে সেগুলো চলে আসবে। আসার পর আপনি এখান থেকে আপনার যে জিমেলটা দিয়ে অ্যাডসেন্স ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, তো দেখতে পারবেন আমাদের অ্যাডসেন্সটা চলে আসলো। এরপর এখান থেকে আপনি দেখতে পারবেন গেট মোর আউট অফ অ্যাডসেন্স, এখান থেকে আপনি ইয়েস বা নো দিতে পারেন, আমি এখান থেকে নো দিয়ে দিলাম। তারপর এখান থেকে বলছে সিলেক্ট ইউর কান্ট্রি, আমরা এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করব, আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব। আপনি যদি ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখে থাকেন তো সেক্ষেত্রে আপনি ইন্ডিয়া সিলেক্ট করেন, এক কথা হচ্ছে যে আপনার কান্ট্রিটা আপনি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে দেখতে পাবেন অনেকগুলো আপনার কন্ডিশন চলে আসবে, এগুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন, দেন আমার এগুলো পড়ার প্রয়োজন নেই। আমি এখান থেকে সরাসরি ইয়েসে ক্লিক করে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টগুলো তৈরি হবে। এরপর হচ্ছে আমাদের ভোটার আইডি কার্ডের যে ঠিকানা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো ওকে, দেখতে পারবেন যে এখান থেকে একটু লোড নিতেছে। হচ্ছে আপনাকে এখান থেকে অ্যাডসেন্স ইনফরমেশন দিতে হবে, মানে আপনার ভোটার আইডি কার্ড যেটা রয়েছে ওই অনুযায়ী আপনাকে এখান থেকে ঠিকানাটা দিতে হবে। তো প্রথমে এখান থেকে আপনার ইন্ডিভিজুয়াল দেওয়া থাকবে, তারপরে এখান থেকে হচ্ছে আপনার নামটা দিয়ে দিবেন, আইডি কার্ডে যে নামটা রয়েছে। এরপর এখান থেকে অ্যাড্রেস লাইন 1, এখান থেকে হচ্ছে আপনার ভিলেজ দিবেন, তারপর হচ্ছে আপনার পোস্ট অফিস দিবেন, এরপর হচ্ছে আপনার থানা, এবং এরপর হচ্ছে আপনার জেলাটা দিয়ে দিবেন। আর অ্যাড্রেস লাইনে অবশ্যই আপনি হচ্ছে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, যাতে করে অ্যাডসেন্সের উপরে আপনার ফোন নাম্বারটা থাকে এবং ওটা যখন আসবে তাতে আপনাকে ফোন দিয়ে কনফার্ম করতে পারে যে আপনার অ্যাডসেন্সটা আসছে, আপনি এসে নিয়ে যেতে পারেন, ঠিক আছে। এরপর এখান থেকে আপনার সিটিটা দিয়ে দিবেন, আমার সিটি হচ্ছে ফরিদপুর, আমি এর জন্য ফরিদপুর দিচ্ছি। এরপর এখান থেকে আপনার পোস্ট কোড, ভোটার আইডি কার্ডের পেছনে 4 ডিজিটের আপনার পোস্ট কোড রয়েছে, ঠিক আছে, সেটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনার অ্যাক্টিভ ফোন নম্বর দিয়ে দেবেন,
আপনার নিজের ফোন নাম্বারটা দিবেন। হ্যাঁ, তো আমাদের সব কিছু দেওয়া কমপ্লিট। তারপর আমরা এখান থেকে কি করব, এই যে সাবমিট অপশন, সাবমিট অপশন আমরা এখান থেকে একটা ক্লিক করব। ওকে, তো দেখতে পাবেন একটু লোড নিচ্ছে, তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি যে কাজটা করবেন এই অপশনটাতে একটা ক্লিক করবেন আবেদন করার সময়। আপনি যখন আবেদন করবেন যে স্টেপগুলো আসবেন শুধুমাত্র স্টেপগুলো আপনি ফিল আপ করবেন। আর বন্ধুরা, আমি একটু বাড়িতে আসছি, তো যার কারণে আসলে এভাবে ভিডিও করার মতো পরিবেশ নাই, যার কারণে দেখা গেছে যে আপনার এই খোলাও পরিবেশে ভিডিওটা তৈরি করতেছি, তো আশপাশ থেকে অনেক নয়েজ আসতে পারে। তো সবাই একটু আপনারা খেয়াল করেন, দেখতে পারবেন যে এখানে আমাদের প্রথম স্টেপ কিন্তু আগে চলে গেছে। এরপর হচ্ছে এখান থেকে দ্বিতীয় স্টেপ, যেহেতু আমি নতুন অ্যাডসেন্স ক্রিয়েট করলাম, এই মাত্র প্রোগ্রেস দেখাচ্ছে, এটা 24 ঘন্টার মধ্যে ফ্ল্যাপ হয়ে যাবে, ঠিক আছে। দেন তারপর হচ্ছে এখান থেকে গেট রিভিউড রয়েছে, দেন এটা ফ্ল্যাপ হলে কিন্তু যে মনিটাইজেশনটা চালু হয়ে যাবে। এরপর আপনার প্রত্যেকটা ভিডিওশন আপনি অন করে দেবেন, তারপর দেখতে পারবেন যে আপনার ভিডিওতে 100 করতেছে, এবং এভাবে খুব সহজে আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু মনিটাইজ করে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও আসা রাখি। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করবেন, এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্ট সেকশন জানাতে ভুলবেন। এবং এই ভিডিওটি, হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে আপনার সাথে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।